Assalamualaikum guys. তো আমরা চলে এসেছি টুপকার চরে ওরফে কি জানি জায়গাটার নাম জানো কি গরিবের নিকি হাওর গরিবের নিকি হাওর তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকে রোদ হয়ে পানি আর পানি সানি ওয়েদার এটা ধীরে ধীরে একটা ভালো একটা ফেমাস পর্যটন কেন্দ্রে গড়ে উঠছে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ কি সুন্দর এদিকটার পরিবেশ পাচ্ছেন এই টুপকার পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠছে বিভিন্ন ধরনের খাবারের দোকান বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার দোকান যদিও আমি প্রথমবার এসেছি কিন্তু কাকুর প্রথমবার না হচ্ছে রোমারি বিল টুপকার চর আমি এই জায়গায় প্রথম আসি গত বছর তো তখন সব কিছুই ছিল না এরকম রাস্তাঘাট এরকম কিছু ছিল না সাধারণ একটা বিল ছিল তো আমরা কয়েক ঘন্টা দোকান নিয়ে ঘুরে বেরিয়েছি সুন্দর একটা পরিবেশ ছিল তখন মানব জনমন ছিল না যার কারণে নৌকাওয়ালাদের চাহিদাও তেমন একটা ছিল না অল্প বাজেট ছিল আমরা মানে অল্প টাকায় পুরো বিল ঘুরে বেরিয়েছি কিন্তু এখন ব্যাপারটা পুরোই ভিন্ন এখানে এই বিল একটা চক্কর দিতে 300 টাকা লাগে এখন এক্সপেন্সিভ হয়ে গেছে সবার জন্য ঘুরতে আসাটা একটু কঠিন মানে ঘুরতে আসা কঠিন না কিন্তু এখানে যদি কেউ বিলে ঘুরতে চায় তার জন্য একটু কঠিন ব্যাপারই বলা যায় তবে এটা অনেক সুন্দর একটা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে আমাদেরকে আমরা খাওয়াচ্ছে এটা দেখে আমরা খুবই খুশি হচ্ছি অনেক আন্তরিক আমরা ভিডিও করছি দেখে এসে আমাদেরকে খাওয়াচ্ছে ভাই আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে আমরা চাই তোমরা এখানে আরও যারা ঘুরতে আসবে সবাইকে বেশি বেশি করে এইভাবে খাওয়াও অসংখ্য ধন্যবাদ তো ভাই প্রথমে আমি তোমার নামটি জানতে চাচ্ছি ছোট ভাই এই যে তোমার নামটা ভাই আমার নাম হৃদয় মাই মাসান হৃদয় আচ্ছা তো তুমি যে এখানে আমরা বিক্রি করো তো দৈনিক কেমন বিক্রি হয় কেমন ওই 400-500 টাকা ও 400-500 টাকার মতো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ 400-500 টাকায় বিক্রি করে কি তোমার দিন চলে বাড়িতে থেকে আসছে বাবা আছে বাবা কি করে কিছু আছে করে তাদের সাথে কিছু কথা বলবো তো আসেন জেনে নেওয়া যাক এই জায়গাটা আসসালামু আলাইকুম ভাই জান কি খবর আপনারা আছেন কেমন ভালো আছেন ভাই আপনার আপনাদের এলাকায় যে এত সুন্দর একটা জায়গা অনেক দূর থেকে আমরা খবর পেয়ে চলে আসছি এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র হয়েছে তো এই জায়গা সম্পর্কে কিছু যদি ধারণা আপনার আমাদের ভিডিও দেখে যদি বলতেন প্রথমে আপনি আপনার নামটা জানতে যাবো আপনার নামটা কি ভাইয়ের নাম হচ্ছে আরিফ তো ভাই এই জায়গাটার নাম কি তো এই রোমারি বিল আর কি কবে থেকে এরকম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তাদের মুখ থেকে শুনতে পারলেন পর্যটন কেন্দ্র খুব বেশি হয় Thank you.
অলরাইট গাইস আমরা চলে এসেছি ভিতরে দেখতে পাচ্ছেন যে পায়ের কাছে একদম পানি চলে এসেছে যাওয়ার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে যেতে চাই। এখানে সন্ধ্যার পর আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে সন্ধ্যার পর যারাই ঘুরতে আসছে ম্যাক্সিমাম কাপড় বলা যায় সন্ধ্যার পর এটি একটি কাপড় দেওয়া ভাষণ রেস্টুরেন্ট। আপনারা চাইলে খুব সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করতে পারবেন। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে চলে আসতে পারেন, সুন্দর একটি সন্ধ্যে করতে পারবেন। পানিতে রিফ্লেকশন, খোলা হাওয়া, চারিদিকে সুন্দর ঝিঁচিপোকার আওয়াজ, শিউরিতে বলতে পারি আপনি এখানে আসলে এখান থেকে যেতে ইচ্ছা করবেন, এই জায়গাটা মাই পড়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, কাপড় নিয়ে আসলে একা আসবেন, সাথে দুই চারজন বন্ধু বান্ধব নিয়ে আসবেন। যেহেতু একটি একটি নিরিবিলি এলাকা, তো যে কোনো কিছু ঘটতে পারে, এখানে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই কয়েকজন বন্ধু বান্ধব সাথে নিয়ে আসবেন। ঘুরতে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।
এসব কি কোথায় নিয়ে আসছে এগুলো কি ইন্না তোর খাবার ভাই এই জায়গাটার নাম কি ভাই ওমারি বিল ওমারি বিল যেখানে যাচ্ছি সেখানে শুধু আমরা আর আমরা পাও যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তো অবশ্যই কয়েকজন বন্ধু বান্ধব সাথে নিয়ে আসবেন কিন্তু নইলে মারতে পারেন।